بسم الله الرحمن الرحيم فيشن لابهار مان يوتيوب চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুরে জাল টানা হয়েছে এই পুকুরেই মিশ্র চাষে মাছ আবাদ করা হয় এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় মাছের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ছোট মাছও রয়েছে এগুলো মিশ্র চাষ হিসেবে দেওয়া হয়েছিল এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেখতে পাচ্ছেন কিছু মাছ বেছে নেওয়া হচ্ছে এই মাছগুলো বিক্রি করা হবে এখানে প্রায় 10 থেকে 15 মন মাছ আছে এখানে রুই কাতল গ্লাস কাপ সরপুটি জাপানি এক কথায় মিশ্র চাষে অসংখ্য মাছ এই পুকুরে দেওয়া হয়েছিল এই মাছগুলোই এখানে বেছে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে খুব ছোট ছোট সিলভার আছে এক সাইজ এর মধ্যে অসংখ্য রুয়ের ছোট 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 রুয়ের পোনা আছে অসংখ্য সরপুটি আছে এর মধ্যে আবার কিছু ব্ল্যাক কাপ আছে এখানে প্রায় 5-7 রকম সাইজের মাছ রয়েছে যেগুলো বড় দেখতে পাচ্ছেন সেগুলো পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যেগুলো ছোট এর মধ্যে থেকে কিছু মাছ বিক্রি করা হবে আর বাদবাকি যে মাছগুলো দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়া হচ্ছে সেগুলো পুকুরে আবাদের জন্য রাখা হয়েছে এর মধ্যে থেকে যে সিলভারগুলো বড় হয়েছে সেই সিলভারগুলো কিন্তু পোনা হিসেবে বিক্রি করা হচ্ছে আর আরেক সাইডে যে সরপুটি মাছ আছে সেই সরপুটি মাছগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে এই মিশ্র চাষ কিন্তু একটি লাভজনক ব্যবসা কারণ দেখতে পাচ্ছেন এখানে প্রায় লক্ষ লক্ষ মাছ রয়েছে তার মধ্যে থেকে সেগুলো বাছা হচ্ছে এখানে বড় মাছ যেগুলো আছে সেগুলো বড় হয়ে যাচ্ছে ছোট মাছের রেণু দেওয়া হয়েছিল সেই মাছগুলো যখন আবার বড় হচ্ছে এখান থেকে এই মাছগুলো বিক্রি করা হচ্ছে প্রতি মাসে প্রায় 15 দিন পর পরই এখান থেকে কিন্তু মাছ বিক্রি করা সম্ভব হচ্ছে কারণ বড় মাছের পাশাপাশি এখানে ছোট মাছ দেওয়া হয়েছিল সমস্যা একটু আছে সেটা হচ্ছে যে এখানে যখনই আপনি বড় মাছের পাশাপাশি ছোট মাছ মিশ্র চাষে দিবেন তখন কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হবে এখানে নিয়ম মাফিক খাদ্য দেওয়া হয় যেহেতু একটি পুকুর লিজ নিয়ে সেই পুকুরে লিজের টাকা পরিশোধ করে মাছের রেণুর দাম খাদ্যের দাম সবকিছু মিটিয়ে কিন্তু এখানে আপনার ব্যবসায় কিন্তু আপনাকে লাভবান হতে হবে তাই এখানে সবসময় আমরা চেষ্টা করেছি প্রাকৃতিক খাবার তৈরি করে মাছগুলো কিন্তু বড় করার এর জন্য নিয়মিত সার চুন সহ বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে আমরা কিন্তু এই মাছগুলো চাষ করি আপনারা যারা মাছ চাষ করতে চান তারা অবশ্যই ভালো মানের পোনা কিনুন ভালো মানের পোনা আপনারা আবাদে দিন ভালো মানের পোনা যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মাছ অনেক সুন্দর হবে ধন্যবাদ